হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে আমরা যখন যেখানে যাই করছি না কেন, সেটা সকল মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আধুনিক বিজ্ঞানের তৈরি মানুষের তৃতীয় চোখ হিসেবে কাজ করা ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া রীতিমতো অসম্ভব। কারণ আপনি যখন যেখানেই যান না কেন, ক্যামেরা যেন আপনার পিছু ছাড়বে না। আর আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরাতে ধরা পড়া এমনই কিছু মজাদার অদ্ভুত ঘটনাকে দেখব এবং আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভারতের একটি দর্শনালয়ের মধ্যে হঠাৎ করেই একদিন পুলিশ সদস্যরা ঢুকে পড়ে এবং তারা সেখানে এক প্রেমিক যুগলকে হাতে নাতে অস্বাভাবিক অবস্থায় ধরে ফেলে। যদিও তাদেরকে বাহিরে বের করে আনার পরে এই মেয়েটি সুযোগ বুঝে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। লালা মজনু কে লিয়ে গঙ্গা স্পট হ্যায় পড় রে ও তালা হম লোগ মামু হ্যায় রে কাহাঁ কর রে তু লোক রে কাহাঁ সে আই হ্যায়। এবং একটু পরে সে মুখ ঢেকে আবারও পুলিশ সদস্যদের সামনে চলে আসে। কিন্তু পুলিশ যখন তাকে প্রশ্ন করতে শুরু করে দেয়, সেই সকল প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। বন্ধুরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে দুনিয়ার প্রতিটি ধর্মের ধর্মীয় স্থানগুলো অনেক পবিত্র এবং সেগুলোকে সবসময় পবিত্র রাখাই উত্তম। বন্ধুরা, সুপার পাওয়ারের কথা শুনলে হয়তোবা সুপারম্যান বা স্পাইডারম্যানের কথা আমার মতো আপনার মাথায়ও আসবে। কিন্তু আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি মেয়ের পরিচয় করিয়ে দেব যার মধ্যে একটা অদ্ভুত রিয়েল লাইফ সুপার পাওয়ার আছে। এই মেয়েটি তার জিপটিকে যেমন সম্পূর্ণ বের করে আনতে পারেন, ঠিক তেমনই তিনি পুরোপুরি জিপটিকে আবারও তার মুখের মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে নিতে পারেন, যেটা দেখার পর মনে হবে হয়তোবা তার মুখের মধ্যে জীবের কোনো অস্তিত্ব নেই। যদিও আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে এমন কাজ করা সত্যি সত্যি একটি অকল্পনীয় ব্যাপার। এই মেয়েটি মাত্র এক সেকেন্ড সময়ের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে পুরোপুরি দক্ষ। পৃথিবীতে কিছু কিছু মানুষ ভিক্ষার নাম করে নানান ধরনের মিথ্যে নাটক তৈরি করে থাকেন। ভারতের এই মুরব্বী ভিখারি ঠিক একই কাজ করেছিলেন। এই ব্যক্তি সবাইকে বলতেন যে তিনি নিজের পায়ে হাঁটতে পারেন না, তাই নাকি এই তিন চাকার বাহনটি ব্যবহার করতে হয়। মজার ব্যাপার হলো, যখন এই পুলিশ সদস্য এই ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে বলে, তখন তিনি ঠিকই দাঁড়াতে পারছিলেন এবং একজন স্বাভাবিক মানুষের মতো তিনি হাঁটতেও পারেন। বন্ধুরা, এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে এমন মানুষদেরকে এড়িয়ে অসহায় পঙ্গু মানুষদেরকে সাহায্য করুন। যদি কখনো উটপাখি এমনভাবে রাস্তায় চলাচল করতে শুরু করে, তাহলে নিশ্চয়ই সেটা দেখতে অনেক সুন্দর লাগবে, তাই না বন্ধুরা? এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষদের মধ্যে চারজন ব্যক্তি। তা না হলে আস্ত একটি কারগাড়িকে হাতের ওপরে তোলা মোটেও সহজ কাজ নয়। পাকিস্তানি এই আন্টি রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে বসেছিলেন এবং কোনোভাবেই তিনি বুঝতে পারেননি যে তার উপরে কেউ নজরদারি চালাচ্ছে আর সঙ্গে সঙ্গে তাকে ভিডিও করছে। এই ব্যক্তি এক চাকা বিশিষ্ট একটি সাইকেলে চড়ে অনেক নিখুঁতভাবে তিনি সমস্ত কাজ করছিলেন, যা আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে কখনোই সম্ভব নয়। এই ব্যক্তি আলাদিনের গালিচার ফিল নেওয়ার জন্য তিনি এই ক্রিয়েটিভ আইডিয়া খুঁজে বের করেছিলেন। এটা আসলেই কি কোনো সার্ফেসিং শো না সার্কাস শো, সেটাই তো বুঝতে পারা কঠিন হয়ে গেছে। ইনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সেরা একজন সাইকেলিস্ট।
এই মেয়েটি সাইকেলের উপরে চড়ে নির্দ্বিধায় যে কোনো রকমের স্ট্যান্ড শো দেখাতে পারেন। এটা হচ্ছে চাইনিজদের একটি নতুন আবিষ্কার। বিশালাকৃতির এই গাড়িটি এতটাই শক্তিশালী যে এটির সাহায্যে আস্ত একটি ফ্লাইওভার ব্রিজকে যে কোনো সময় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এই দৃশ্যটি দেখে হয়তোবা আপনি মনে করেছেন যে এটা কোনো এক সিনেমার দৃশ্য, কিন্তু সত্যি বলতে এটা একটা রিয়েল লাইফ সিন যা দেখতে এতটাই সুন্দর ছিল। মূলত এই মনোমুগ্ধকর দৃশ্যটি চায়নার কুইংটাইন নামের একটি নদীতে বিশেষ কিছু সময়ে দেখা যায়, আর এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা মাঝে মধ্যেই সেখানে ভিড় করেন। মাঝে মাঝে আমরা অনেকেই চিন্তা করি, বড় বড় জাহাজগুলো যখন কারখানাতে তৈরি করা হয় তখন সেগুলোকে কিভাবে সমুদ্রে বা নদীতে নিয়ে যাওয়া হয়, আর এটি হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত দৃশ্যটি। জাহাজের একদম নিচে গোল গোল যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বায়ু সমৃদ্ধ এয়ারব্যাগ, আর এগুলোর সাহায্যে গড়িয়ে গড়িয়ে একটি বিশালাকৃতির জাহাজকে প্রথমবার সমুদ্রে বা সাগরে নামানো হয়। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহৎ আকৃতির চাকা বিশিষ্ট যানবাহন, আর এটা তলদেশ দিয়ে ছোটখাটো একটি যানবাহন অনায়াসে যাতায়াত করতে পারবে। এই মানুষগুলো অনেক ধৈর্য ধরে এবং পরিশ্রমের মাধ্যমে সিমেন্ট বালুর সাহায্যে কিছু একটা তৈরি করছিল, কিন্তু এই ছোট্ট কুকুরটির কাছে মনে হয় এগুলোর কোনো মূল্য নেই। এই গাড়িটিকে মাঝখানে রেখে এই ভেড়ার দল চারপাশে কেন এরকম করে ঘোরাঘুরি করছে সেটা এখনো আমাদের কাছে অজানাই রয়ে গেছে। Saludito, vecina, antes de irse. Chao. Chao, que esté muy bien. বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।